নেই কোনো দুর্যোগ বা প্রলয় তাণ্ডব, কোনো কারণ ছাড়াই মাটির নিচে দেবে গেছে 35টি বাড়ি। চাঁপাইনবাবগঞ্জে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কি কারণে এমনটি ঘটেছে সে বিষয়ে কিছুই বলতে পারছে না প্রশাসন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কানসাট উপজেলার একটা গ্রামে 35টা বিল্ডিং, আপনারা হয়তো পেপারে ফেসবুকে কেউ কেউ দেখে থাকবেন, 35টা বাড়ি এইভাবে জমিনের নিচে দেবে গেছে। Islamic voice. Follow Islam as your lifestyle. একটা জিনিস গত কয়েকদিন থেকে আমাকে খুব ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। সেই জিনিসটা হচ্ছে তিরমিজি শরীফের আশাতো সাআত, কেয়ামতের আলামত সমূহ। একটা লম্বা হাদিস আছে, দীর্ঘ হাদিস, বর্ণনা পরম্পরায়, সনদ পরম্পরায়। হাদিসটার সনদের ব্যাপারে কারো কোনো একতিলাফ মতানৈক্য নেই। হাদিসটা শেষে গিয়ে যেখানে হাদিসটা শেষ করা হয়েছে সেখানে নবীজি ইরশাদ করেছেন, অকানাত খাসাফুন ও মাসাখুন ও জালজালাতুন, কেয়ামতের আগে বহু কিছু ঘটবে, পরিশেষে খাসাফুন, অনেক জায়গায় জমিন ধসে যাবে, ও মাসাখুন, মানুষের চেহারা বিকৃতি ঘটবে, অজালজালাতন, দুনিয়ার বিভিন্ন জায়গায় ভূমিকম্প ব্যাপক হয়ে যাবে, ও আয়াতিন তুতাবেও একটার পর একটা আল্লাহ নিদর্শন আজাব গজব এমনভাবে আসতে থাকবে, কানে জামিন কোতে আছেলকা তুহু ফাতাতাবা, একটা তসবি ছিঁড়ে গেলে তসবির দানাগুলো যেভাবে পরপর একটার উপর একটা পড়তে থাকে, ঠিক এইভাবে গজব একটার পর একটা আসতে থাকবে। আমার মনে হচ্ছে ঠিক সেই সময়টা আমাদের সামনে এসে উপনীত হয়েছে। গতকাল রাতেও একটা ভূমিকম্প হয়েছে, আপনারা হয়তো টের পেয়েছেন, জানতে পেরেছেন। এই ভূমিকম্প এখন শুধু বাংলাদেশে নয়, এমন কোনো দিন বাদ যায় না যেদিন পৃথিবীর কোনো না কোনো এলাকায় ভূমিকম্প না হয়। খাসাফন, জমিন ধসে যাবে। আমরা এর আগে দেখেছি যে আমেরিকাতে, ব্রাজিলে, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, আর আমাদের এই বেল্টে ইয়ামানে, ইরানে, তুরস্কে এই ধরনের ভূমিধস হঠাৎ করে একটা এলাকা নিচের দিকে পানিতে ডেবে যাচ্ছে। আজ থেকে চার দিন আগে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কানসাট উপজেলার একটা গ্রামে, সেখানে 35টা বিল্ডিং, আপনারা হয়তো পেপারে ফেসবুকে কেউ কেউ দেখে থাকবেন, 35টা বাড়ি এইভাবে জমিনের নিচে দেবে গেছে। নবীজি যা বলেছেন, যেভাবে বলেছেন, যা কিছু বলেছেন, সব কিছু হয়ে যাচ্ছে। এমন এক সময় আমি আপনাদের সামনে কথা বলছি যে সময়টাতে ঈমানের উপরে কায়েম থাকা, প্রতিষ্ঠিত থাকা, জ্বলন্ত আগুনের আঙ্গার, আগুনের কয়লা,
হাতের মুঠোয় হাতের তালুতে রাখার চাইতেও কষ্ট হবে। এই জন্যে এখন যদি আপনি মান তাতা বা বে সুন্নতি এন্দা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন এইভাবে ফেতনা ফাসাদ সংঘাত সংঘর্ষ মারামারি টানাটানি খুনাখুনি এগুলোর মধ্যে লিপ্ত হবে, নেশা মাদক জেনা, বাংলাদেশে প্রতি বছরে 60,000 কোটি টাকার মাদক বিক্রি হয়, 60,000 কোটি টাকা একত্র করেন। অবস্থাটা কি, কোন দিকে যাচ্ছে দুনিয়া, কোন দিকে যাচ্ছি আমরা? জেনা ব্যভিচার এটা পাইকারি হয়ে গেছে, আম হয়ে গেছে, বেপরদিগি বেহায়াপনা বেলেল্লাপনা এটা এখন সংস্কৃতি হিসাবে, যেটা ইসলাম নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন, সেগুলোর ব্যাপকতা। মুসলিম অমুসলিম নির্বিশেষে পুরো দুনিয়ায় ছেয়ে গেছে এই মাদক নেশা এবং অশ্লীলতা, জেনা ব্যভিচার, এগুলা করতে গিয়ে বিভিন্ন যুগে দুনিয়ার বিভিন্ন সভ্যতা, প্রাচীন গ্রিক সভ্যতা, প্রাচীন রোমান সভ্যতা, প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা, প্রাচীন আসিরীয় সভ্যতা, বহু সভ্যতা যাদেরকে আল্লাহ পাক মাটির সাথে মিশাই দিয়েছেন। এখন আমরা কিসের অপেক্ষা করতে পারি? হাদিস শরীফে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগমনের ব্যাপারে নবীজি বিভিন্ন হাদিস বিভিন্ন রাওয়ায়েত বিভিন্ন বর্ণনা একত্র করলে দেখা যায় 70টা লক্ষণের কথা বলেছেন। ইমাম মাহদী আসার আগে এই এই হবে, 70টার মধ্যে 65টা হয়ে গেছে, মাত্র 5টা বাকি আছে। এদিক থেকেও আমরা যদি হিসাব করি, পর্যালোচনা পর্যবেক্ষণ করি, তাহলে পৃথিবীটা বর্তমানে একেবারে ধ্বংসের মুখোমুখি হয়ে এসে দাঁড়িয়েছে। এই সময় ইমানের উপরে, আদর্শের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, প্রিয় নবীজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, নবীজির মাথার খুলি ভাঙ্গা, এই ইসলামের জন্য যদি আপনি এগিয়ে যেতে পারেন, ইসলামের পথে চলেন, ইসলামের কথা বলেন, ইসলামের দিকে মানুষদেরকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। মক্কাতে কি কঠিন অবস্থা আপনি লক্ষ্য করুন, ইসলামের কথা কেউ বলতে পারে না, কেউ মুখ খুলে ইসলামের কথা প্রকাশ করতে পারে না। একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, তাও পালিয়ে পালিয়ে রাত বিরাতে আবদুল্লাহ ইবনে আরকামের ঘরে গিয়ে গোপনে ইসলাম গ্রহণ করে পরের দিন সকালে কাবার সামনে এসে বলে, ইয়া মাশার আল কোরাইশ, হে কোরাইশের লোকজন তোমরা শোনো, ইন্নি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ইমান এনেছি, অকুলতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবি কি জানতেন না এই পরিবেশে এই পরিস্থিতিতে আমি মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এটা যদি মানুষ জানতে পারে আমার সাথে কেমন আচরণ করবে? তারা জানতেন, জানার পরেও দিনের ব্যাপারে তারা কোনো আপোষ করেননি। আর কেয়ামতের আগে আগে যখন এই কঠিন সময়টা আসবে,
মান তামাশা কাবে সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন এইভাবে ফেতনা ফাসাদের মধ্যে অশ্লীলতা অপকর্মের মধ্যে নিমজ্জিত হবে, এই সময় আমার একটা আদর্শ, আমার একটা সুন্নত, মান তামাশাকা, যে ব্যক্তি কঠোরভাবে শক্তভাবে দৃঢ়ভাবে ধরবে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। এখন সময় কিন্তু সেইটা, অল্প খরচে অনেক লাভ, অল্প কাজে অনেক রেজাল্ট। আপনারা কি রাজি আছেন?